হ্যালো, আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, সবাই কেমন আছেন? তো আশা করি অনেক ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আল্লাহর কাছে সবসময় কামনা করি। দেশ ও বিদেশ থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে আসলে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিও টপিকটি হলো কম খরচে 12 ফিলারের মধ্যে কীভাবে অনেক সুন্দর করে 4টি বেডরুম করবেন, এর বিস্তারিত বিষয় নিয়ে খেলা কথা বলবো। অবশ্যই ভিডিওটি না টেনে কন্টিনিউ করতে থাকুন, তাহলে বুঝতে পারবেন এখানে বিল্ডিংটি কীভাবে কী করা হইতেছে এবং ফ্লোরে কোন কারণে আপনি রড ব্যবহার করবেন এবং কোন কারণে রডটা দিলে আপনার ফ্লোরের জন্য ভালো হবে, সম্পূর্ণ বিষয় নিয়ে আপনার সাথে ইনশাল্লাহ কথা বলবো। অবশ্যই ভিডিওটি আপনার না টেনে কন্টিনিউ করতে থাকুন এবং কাজের যে ফিনিশিংগুলো বা কাজের যে কোয়ালিটিগুলো এগুলো আপনারা ভালো করে দেখতে থাকুন, দেখলে আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন, এরকম নিত্য নতুন বাড়ির ডিজাইন পেতে। তো এখানে প্রথমে আসলে ঢুকলে আসলে সিঁড়ি রুমটি পড়বে আর এখানে টোটালি 12টা কলম ব্যবহার করা হয়েছে। বিল্ডিংটি একতলা ফাউন্ডেশন দিয়ে একতলায় কমপ্লিট হবে, বিল্ডিংটি একতলা ফাউন্ডেশন দিয়ে একতলায় কমপ্লিট হবে। হয়তো অনেকে বলবেন যে ভাই আসলে অল্প খরচের মধ্যে আপনারা কেন ফ্লোর রড ব্যবহার করতেছেন, আসলে ফ্লোর রড ব্যবহার করলে আসলে অনেক দিক উপকার এবং আপনারা বুঝতে পারবেন যে ফ্লোরগুলোতে কী কারণে রড ব্যবহার করা হয়। আপনার মাটি আসলে দুর্বল থাকে এই কারণে আমরা ফ্লোরে রড ব্যবহার করি, কারণ সবাই আসলে বিটিটা বরড করার পরে অনেকে পানি মারে দেবা যে এত কিছু করে আসলে পরক্ষণে ফ্লোরটা ফাটা দিয়ে দেয়, কারণে আমরা ফ্লোরের মধ্যে সম্পূর্ণ সময় আমরা রড ব্যবহার করতে চেষ্টা করি আর আমরা সকল সময় রড ব্যবহার করি। আর এখানে এই পিলারগুলো দেখতেছেন, আপনারা ভালো করে দেখে নেবেন, এই পিলারগুলো দুই দফে ডালাই দেওয়া হয়েছে, কারণ আমি সকল সময় আপনাকে বলি অবশ্যই পিলারগুলো ডালাই দেওয়ার আগে আপনার চিন্তাধারা করে ডালাই দেবেন। যদি আপনি দুই ভাগে ডালাই দেন তাহলে আপনার কাভারিংটা 100% বরাবর পাবেন, আর যদি একসাথে 9 ফিট আপনি ডালাই দিতে তাহলে কাভারিংটা আসলে বরাবর পাবেন না। তো এই কারণে বলবো অবশ্যই যাদের আপনার চেষ্টা করবেন, আসলে হয়তো যদি নাও করতে পারেন তাহলে চেষ্টা করবেন যাদের আসলে ফর্ম আছে তারা দুই ভাগে পিলারগুলো ঢালাই দেওয়ার জন্য। আর এখানে প্রত্যেকটি কলমের সাইজ দেওয়া আছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি এবং বিমগুলোর সাইজ দেওয়া আছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি। আর এখানে যে রডগুলো দেওয়া হয়েছে এগুলোর প্রত্যেকটি রডের গ্যাপ দেওয়া আছে 10 ইঞ্চি করে, আপনার ভালো করে দেখে নেবেন প্রত্যেকটি গ্যাপের রডের গ্যাপ দেওয়া আছে 10 ইঞ্চি করে। আর এখানে আমাদের সেফটি ট্যাঙ্কিটা আসলে রোমিবিট হয়ে গেছে, সেফটি ট্যাঙ্কিটা রোমিবিট হয়েছে আর বাইরে আমাদের সেফটি ট্যাঙ্কির মুখটা রাখা হয়েছে। আপনার ভালো করে অবশ্যই ভিডিওটা দেখে নেবেন, আর যদি আপনার এই ভিডিও থেকে কোনো কিছু বুঝতে বিন্দু পরিমাণ কষ্ট হয় অবশ্যই কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো যদি আপনারা বুঝতে কোনো কিছু চেষ্টা করেন। আর এই বিল্ডিংটা একেবারে কম খরচে আসলে অনেক সুন্দর করে এই বিল্ডিংটি সাজানো হবে এবং এই বিল্ডিংটি অনেক সৌন্দর্য হবে একেবারে কম খরচে, যেহেতু করে 12 ফিলের মধ্যে এই ঘরটি করা হয়েছে। আর এই ঘরটির দৈর্ঘ্য দেওয়া আছে 26 ফিট, প্রস্থ দেওয়া আছে 37 ফিট, দৈর্ঘ্য দেওয়া আছে 26 ফিট, প্রস্থ দেওয়া আছে 37 ফিট, মোটামুটি অল্প জায়গার মধ্যে যদি আপনার আড়াই শতক জায়গা থাকে তাহলে আপনি এই বিল্ডিংটা অনেক সুন্দরভাবে করে নিতে পারবেন। আর এখানে পিছনে 2টা টয়লেট দেওয়া হয়েছে, আমি টয়লেটগুলো আপনাকে দেখাচ্ছি, এখানে পিছনে এই জায়গায় 2টা টয়লেট করা হয়েছে এবং একটি কিচেন করা হয়েছে। তো আমি আপনাদেরকে ইনশাল্লাহ গাঁথনি যে সময় চলবে ওই সময় আমি আপনাদেরকে একটা ভিডিও দেবো, তাহলে আপনারা আসলে বুঝতে পারবেন এই ঘরটি আসলে কত সুন্দর হবে বা অল্প জায়গার মধ্যে অল্প বাজেটের মধ্যে এই ঘরটি আসলে অনেক সুন্দর করে আসলে বিল্ডিংটা করা হবে, আপনারা ভালো করে দেখে নেবেন। আর আমি সকল সময় আপনাকে যে বিষয়টা বলি ভালো একজন দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে আপনার ড্রয়িংটা করবেন এবং ভালো একজন দক্ষ কন্ট্রাক্টারকে দিয়ে আপনার কাজ করাবেন, তাহলে ইনশাল্লাহ আশা করি 100% আপনার কাজটি ভালো হবে, কাজটি সুন্দর হবে, কারণ একজন কন্ট্রাক্টারের অধীনে আসলে কাজগুলো না চলা থেকে একজন ইঞ্জিনিয়ারের অধীনে কাজটা চললে আসলে কাজটা সৌন্দর্য হয়, কারণ একজন ইঞ্জিনিয়ার বোঝে দিয়ে আপনার বিল্ডিংটি কীভাবে সৌন্দর্য করা যায় এবং কীভাবে আপনার বিল্ডিংটি সৌন্দর্য করে তোলা যায় একজন ইঞ্জিনিয়ারের ভালো বোঝে। অবশ্যই আপনার এই জিনিসগুলো ভালো করে ফলো করে এই জিনিসগুলো আপনারা করাবেন। আর যদি কেউ ড্রয়িং ডিজাইনের কাজ করাতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, চাইলে আপনারা ড্রয়িং ডিজাইনের কাজগুলো আমাদেরকে দিয়ে করাতে পারেন। আমরা বাংলাদেশের সকল স্থানে আমরা অনেক সুনামের সহিত আমরা আসলে অনেক আজকে অনেক দিন যাবত আমরা ড্রয়িংগুলো করে দিয়ে আসি। অবশ্যই আপনার বিল্ডিংটা যদি আপনার সৌন্দর্য করতে হয় অবশ্যই 100% আপনারা ভালো একজন ইঞ্জিনিয়ার এবং ভালো একজন কন্ট্রাক্টার আপনার আগে সিলেক্ট করতে হবে, এরপরে আপনার কাজ করার চিন্তাধারা করতে হবে। আর এখানে কলম প্রত্যেকটা রুমের সাইজ দেওয়া আছে 12 ফিট বাই 13 ফিট, এখানে প্রত্যেকটি রুমের সাইজ দেওয়া আছে 12 ফিট বাই 13 ফিট। আর এখানে সিঁড়ি রুমটি দেওয়া আছে আসলে 10 ফিট, কারণ এই কারণে 10 ফিট দেওয়া আছে আমাদের ডাইনিং ক্যাম্প ড্রয়িংটা যেহেতু করে অনেক সুন্দরভাবে মিলে, আসলে ড্রয়িং নাই ডাইনিংটা যেহেতু করে একটু বড় আকার হয় এই কারণে আমাদের আসলে এই সিঁড়ি রুমটা 10 ফিট দেওয়া আছে। তো আমি প্রথমে সিঁড়ি রুম দিয়ে উঠতেছি, সিঁড়ি রুমের দাবগুলো আপনারা ভালো করে দেখুন, প্রত্যেকটা দাব দেওয়া আছে 6 ইঞ্চি বা 10 ইঞ্চি, প্রত্যেকটা দাব 6 ইঞ্চি বা 10 ইঞ্চি দেওয়া আছে। আর 6 ইঞ্চির উপরে যদি আপনি সিঁড়ি হাইটটা দেন তাহলে আসলে আপনার সিঁড়ি দিয়ে উঠতে আপনার অনেক কষ্ট হবে এবং সিঁড়িটা অনেক খারাপ হয়ে যাবে। তো অবশ্যই আপনার এই জিনিসগুলো চিন্তাধারা করে আগে চিন্তাধারা করবেন, এরপরে কাজ করাবেন। আমাদের এখন ফ্লোর ডালাই চলবে, তো আপনারা ভালো করে দেখে নেবেন এই জিনিসগুলো। এখানে টোটালি 12টা কলম ব্যবহার করেছে, কলমগুলো আপনারা সম্পূর্ণ ভালো করে দেখে নেবেন। আর যেহেতু করে একতলা ফাউন্ডেশন এগুলোর মধ্যে আসলে 12 মিলি 6টা করে রড ব্যবহার করা হয়েছে, প্রত্যেকটি কলমে 12 মিলি 6টা করে রড ব্যবহার করা হয়েছে। তো আশা করি আপনারা সম্পূর্ণ কিছু বুঝতে পারছেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এটা আল্লাহর কাছে সবসময় কামনা করি। দেশ ও বিদেশ থেকে যারা নিয়মিত আমার ভিডিওগুলো আসলে সবসময় দেখেন তাদেরকে আসলে অনেক ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও শেষ করছি। ওকে, আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবারাকাতুহ।